আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাহলাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলেই তো অনেক ভালো আছি। সেজন্যই যথারীতি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্যাসের চুলায় হাঁড়িতে করে একটা ডিম দিয়ে নরম তুলতুলে চকলেট কেক তৈরি করা যায়। প্রথমে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি, আমার কেকটা আসলে কতটা সফট হয়েছে। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কেক বানান, তাহলে আশা করছি আপনাদের কেকটাও কিন্তু এরকমই সফট হবে। চলুন তাহলে কেকটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিব। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে আমার ওই কেকের রেসিপিগুলোও কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড ওয়েক্সের সাহায্যে ভালো করে ডিমের সাদা অংশটাকে ফেটে নিব, আর যত ভালো করে ফেটা হবে আপনার কেকটা কিন্তু ততটাই সফট হবে। আমার উইক্সটা কিন্তু তুলনামূলকভাবে একটু বড় আর অনেকটা ভারী, সেজন্য আমি এটা চেঞ্জ করে একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব, আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি অল্প অল্প করে চিনি নিব আর ডিমের সাদা অংশটার সাথে চিনিটাকে ভালো করে ফেটে নিব। আমি এইভাবে প্রায় তিনবারই চিনিটা দিয়েছি, একবারে দিলে আপনাদের ফেটে নিতে একটু সমস্যা হবে, সেজন্য আপনারা দুই তিনবারে চিনিটা দিয়ে নেবেন। তো দেখুন আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে, এখন আমি ডিমের কুসুমটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ডিমের কুসুমটা অ্যাড করার পর আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি শুকনো উপকরণগুলো দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমচি পরিমাণ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটা স্ক্যানার দিয়ে চেকে নিচ্ছি। দেখুন স্ক্যানার দিয়ে চেকে নেওয়ার পর আমার এইরকম দানা দানা বের হয়েছে, আর এগুলো আমি কিন্তু ফেলে দেব। এখন আমি সবগুলো উপকরণ একটা স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নেব। তো আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এখন আমি যে পাত্রটায় কেক বসাবো সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি একটু চারপাশে ছড়িয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি ভালো করে সব দিকে ছড়িয়ে নিচ্ছি। ময়দা দিলে কিন্তু আপনার আর পাসপিন পেপার বা অন্য কোনো পেপার দেওয়ার প্রয়োজন হবে না। আমি এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে নিলাম। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব, আর একটু উপর থেকে আমি দেব, এতে করে এর ভেতরে যে এয়ার বাবলসটা আছে সেটা কিন্তু চলে যাবে। আমি সবটুকু ব্যাটার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে এভাবে 4-5 বার ট্যাপ করে দিব, এতে করে ভেতরে যদি আর কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে।
এখন আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। ফ্রি হিট করার পরে আমি চুলাতে কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওপরে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য কিন্তু অপেক্ষা করব। ফিরে আসছি 30 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে দেখব। দেখুন, আমার টুথপিকটা কিন্তু একেবারে ক্লিয়ার বের হয়েছে, তার মানে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। তো আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে একটু পাত্রটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে আমার মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। তো দেখুন, আমি কেকটাকে মোল্ড আউট করে দিয়েছি। আর আমার কেকটা আসলে কতটা সফট হয়েছে সেটা কিন্তু হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারছেন। আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার শার্লাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।